খেলার মাঠ ও মাঠের বাইরে নিজেদের নিরাপত্তায় ফুটবলারদের করণীয় বিষয়ে হাতে কলমে শিক্ষা দিল সাফ। শিক্ষার্থী ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। সাফের এই আয়োজন উপভোগ করলেন ১৭ না পেরোনো কিশোরীরা। ২০ মার্চ উয়েফা ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল। এবারই আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হবে এ দলের বেশিরভাগ ফুটবলারের। তার আগে খেলার ছলে তাদের দেয়া হলো সেফগার্ডের ধারণা। বেলুন দিয়ে আমাদেরকে বুঝাইছে যে নিজের তোমার এটা নিজের বেলুন, তুমি কিভাবে সেফ মানে সেফটি রাখবে। নিজে সেফটি থাকবো এবার অন্যকেও সেফটি রাখবো। ইচ্ছা করে কেউ কাউকে আঘাত করতে পারবে না, ইনজুরি করতে পারবে না, এটাই। সাফের উদ্যোগে দেয়া হলো এই প্রশিক্ষণ। নিজেদের শারীরিক ও মানসিক নিরাপত্তা দিতে নারী ফুটবলারদের জন্য যা কাজে লাগবে ফুটবল মাঠে বা মাঠের বাইরে। আমরা একটা প্রোটোকল ফলো করি প্রত্যেকটা টুর্নামেন্টের শুরুতে সাফ থেকে, যেটা হচ্ছে যে জাস্ট ওদের এই সেফটি এশোরেন্সের জন্য। গেমে 90 মিনিটের আগে প্র্যাকটিস আছে, ড্রেসিং রুমের কোড আছে যে কিভাবে কেমনে কি রিয়্যাক্ট করতে হয়। ইনজুরি প্রিভেনশন, মাঠ ও মাঠের বাইরে ফুটবলারদের আচরণ সবকিছুই ছিল সেফগার্ড সেশনে। ইনজুরির ব্যাপার তো অবশ্যই আছে, কি আমি মনে করি যে এটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মেয়েরা তাদের আত্মসচেতনতা এবং তাদের নিরাপত্তার ব্যাপারে অনেকটাই তারা সচেতন হয়েছে এবং তারা তাদের যে নিরাপত্তার বিষয়গুলো তারা উপলব্ধি করতে পারছে। ২০ মার্চ থেকে উয়েফা ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।